এমএলএ দীপক মজুমদার সময় টাংমানতে কেবিনে বদল নি অজামা এবার সিপিএম হাস্তি এডিটর জিতেন্দ্র চৌধুরী যে কক শিলচামুং তিশাকা আবার নতে ককতে সালকাশা ককথুম পান্দা খাই কক ফিরকা বিজেপি বদল কেবিনে বদল নি অজামা যে কক শিলচাকা আবার নতে কক ফিরকা প্রদেশ বিজেপি নি খোকবাং সুব্রত চক্রবর্তী বতেব শাখা ষাট রমনগর বিধানসভা কেন্দ্র নি বাই ইলেকশন বিজেপি নি ইঙ্গিম বাতাইখা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার বাই ইলেকশন 17,000 কবাং ভোট মানি কুপলাইংকা দীপক মজুমদার আবনি বাকি এমএলএ এঙ্গি সময় তাঁকা ব কেরং রায়দান মানি উইন সামংখলাই দঙ্গ আর বিয়াংনি কেরং সুবাঞ্জানী কক ফাইনি শাখা বিজেপি নি খোপাং লোকরগ্ন উরিপুরি খাইনানি বাকি নাই দঙ্গ গেবেন বদলনি অজামা সরণী কক শিল চাকা বিজেপি নি খোপাং সুব্রত চক্রবর্তী এবং প্রায় 17,500 ভোটে তিনি সেখানে জয়লাভ করেন, ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন। স্বাভাবিকভাবে তিনি বিধায়কের মন্ত্রমুক্তির শপথ পাঠ করেন। সংবিধানের কোন ধারা বা রাজ্যে কোন আইন এ ব্যাপারে ভঙ্গ করা হয়েছে বলে জিতেনবাবু যে অভিমত ব্যক্ত করেছেন সেটা সম্পূর্ণভাবে তিনি অস্পষ্টতা রেখে একটা বক্তব্য পেশ করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং তার একটা উদ্দেশ্য রয়েছে, দূরভিসন্ধি রয়েছে, মানুষের মধ্যে কিভাবে সরকার সম্পর্কে, সরকারের নীতি সম্পর্কে উস্কানি তৈরি করা যায়, ভ্রান্তি তৈরি করা যায়, সেই লক্ষ্যে তিনি অস্পষ্টতার সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরেছেন এবং আইনের আশ্রয়ের কথা বলেছেন। আমরা স্বাগত জানাই জিতেন চৌধুরী মহোদয়কে, আপনারা আইনের আশ্রয়ে যান, কারণ আপনাদের আইনের আশ্রয়ে গেলে সেটা আপনাদের জন্য আত্মঘাতী হবে। কাজেই আইনের আশ্রয়ের হুমকি ভারতীয় জনতা পার্টিকে বা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে, সুষ্ঠু নীতি নিয়ে কাজ করছে, সরকারি এবং সাংবিধানিক সমস্ত নীতি নির্দেশিকা পালন করে যে কাজ করছে, তাকে চ্যালেঞ্জ আপনারা করতেই পারেন, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটা আত্মঘাতী হয়ে আপনাদের উপর আসবে, সেটা রাজ্যবাসীকে আশ্বস্ত করছি আমরা। আর শালি ককথুম পান্দাও বতেব শাখা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ন তেই ব তুই ব কক শিল চাকা কেবেনে বদলনি অজামা আবনি বাগি ন জিনিত ন তুই কক শাখা বাকসি হাফাং নি জরা ও জিনিত ন হাফাং নি থাই শাকাম নগ্নি বিল্ডিং তে কবামা ইকুইপমেন্ট রেখা ফিয়াবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ন মংসাব রিয়া ইয়াকসি হাবাং রাং পয়সা নিব চুবাচু রিয়া সিপিএম রক শুধু উরিপুরে খ্লাইনান সিমিন তঙ্গহনি শাখা প্রদেশ বিজেপি নি খুকবাং সেখানে রাজ্য সরকার এক বিন্দু জমি দেয়নি, কোন পরিকাঠামো রাজ্য সরকার করে দিচ্ছে না, কোন অর্থ সাহায্য দিচ্ছে না, কোন মানব সম্পদ দিয়ে সাহায্য করছে না, তারপরেও এইটাকে নিয়ে এই ধরনের অপপ্রচার করা সম্পূর্ণ দূরভিসন্ধিমূলক, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র, এবং যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে রচিত হচ্ছে ত্রিপুরার মধ্যে, তাদের নির্বাচনে ভরাডুবির পর নতুন করে কৌশল রচনা করছে তার স্পষ্ট ইঙ্গিতের মধ্যে রয়েছে। প্রদেশ বিজেপি নি খুকফাং তেব শাখা হাসতে ও 56 কম স্টুডেন্টস গনাং স্কুল নি নাম্বার অঙ্কা 549 ও স্কুল 3 কিলোমিটার নি বিশিঙ্গন অল্টারনেটিভ স্কুল তংফিরো আ স্কুল রকনি বিশিঙ্গ জেবি স্কুল অঙ্কা 408 এসবি স্কুল অঙ্কা 138 কাইথাম অঙ্কা হাই স্কুল সেবর অনেক অনতি বতে শাখা অ স্কুল ফরঙ্গি টংনাই রকনি সেবক সেবিলে জাগলাকনি শাখা ব্যুরো রিপোর্ট কক খরাং।